শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 19 জুলাই শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, আগামীতে মুসলিম বহুল রাজ্যে পরিণত হতে চলেছে আসাম, মুসলিম জনসংখ্যা যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে বাড়তে থাকলে আগামী 2041 সালে অসম মুসলিম বহুল রাজ্যে পরিণত হবে, আজ ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। রাহুল গান্ধী জনসংখ্যা নিয়ন্ত্রণের অ্যাম্বাসেডর হওয়া প্রয়োজন, কংগ্রেস এটার দায়িত্ব নিক, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। শিলচর কাসারে ঘুষ নেওয়ার সময় গ্রেফতার হওয়া পাটোয়ারি নুরুলের বিছানার নিচ থেকে 10 লক্ষ টাকা উদ্ধার। আগামী সেপ্টেম্বর মাসে রাজ্যের 5টি কেন্দ্রে উপনির্বাচন। বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘরের পরিদর্শনে পূর্ব কাটিগড়ায় জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। শীঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে সরকারি টাকা। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কাপড়ের দোকানে চলছে সেনার যুদ্ধের পোশাক বিক্রি। আজ শিলচর তারাপুরে সেনা এবং পুলিশের যৌথ অভিযান, উদ্ধার পোশাক, আটক এক দোকান মালিক। অশান্ত বাংলাদেশে মৃত বেড়ে 50, উত্তাল বাংলাদেশ, বন্ধ ইন্টারনেট সরকারি চ্যানেল। হিংসা কবলিত বাংলাদেশ থেকে কোনোক্রমে মেঘালয়ে এলেন 202 ভারতীয়, 101 নেপালি। আগামীকাল অর্থাৎ শনিবার দুপুরে নিটের ফল প্রকাশ, নির্দেশ সুপ্রিম কোর্টের। পেট্রোল ডিজেল অতীত, আগামীতে জল দিয়েই ছুটবে গাড়ি, দাবি একাংশ বিশেষজ্ঞের। এবং শেষ খবরটি, ভারতে প্রতি মিনিটে বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসেন 3 নাবালিকা, রিপোর্টে মর্মান্তিক তথ্য। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, আগামীতে মুসলিম বহুল রাজ্যে পরিণত হতে চলেছে আসাম, আজ উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী হিমন্তের। আগামী 2041 সালে অসম মুসলিম বহুল রাজ্যে পরিণত হবে, মুসলিম জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ মুখ্যমন্ত্রী হিমন্তের। মুসলিম জনসংখ্যার হার যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেই হারে বাড়তে থাকলে আগামী 2041 সালে অসম মুসলিম বহুল রাজ্যে পরিণত হবে। অসমে মুসলিম জনসংখ্যা বৃদ্ধিতে বিগত দিনের কংগ্রেস সরকারকে দায়ী করলেন হিমন্ত। মুসলিম জনসংখ্যা ব্যাপক হারে বৃদ্ধির প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি বলেন, অসমে মুসলিম জনসংখ্যা প্রতি 10 বছরে 29-30% হারে বাড়ছে, তার বিপরীতে হিন্দু বাড়ছে 16% হারে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, রাহুল গান্ধী জনসংখ্যা নিয়ন্ত্রণের অ্যাম্বাসেডর হওয়া প্রয়োজন, কংগ্রেস এটার দায়িত্ব নিক। এক বিশেষ সম্প্রদায়ের মানুষ রাহুল গান্ধীর কথা বেশি শুনবেন। মুখ্যমন্ত্রী বলেন, মুসলিম গ্রামে গিয়ে প্রশ্ন করুন যে রাহুল গান্ধীর কথা শুনবেন না হিমন্ত বিশ্ব শর্মার কথা শুনবেন, সবাই বলবেন রাহুল গান্ধীর কথা। তাই রাহুল গান্ধী জনসংখ্যা নিয়ন্ত্রণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলে এই কাজ তাড়াতাড়ি হবে, আজ বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আগামী সেপ্টেম্বর মাসে হচ্ছে রাজ্যের 5টি কেন্দ্রে উপনির্বাচন। আজ অর্থাৎ শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক উপনির্বাচন নিয়ে দিশপুর জনতা ভবনে সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন। নির্বাচন কর্মকর্তা আসন্ন উপনির্বাচন নিয়ে বেশ কিছু বিষয় উল্লেখ করেন। তিনি বলেন, সেপ্টেম্বরে অসমের 5টি আসনে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা। তিনি আরও বলেন, সামাগুড়ি, শিদলি, দলাই, বঙ্গাইগাঁও এবং বিহালি আসনে উপনির্বাচন হবে, পুরনো বিধানসভা কেন্দ্র অনুযায়ী উপনির্বাচন অনুষ্ঠিত হবে, আগামী 20 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কর্মকর্তা। শনিবার খসড়া ভোটার তালিকা রাজনৈতিক দলগুলোর কাছে বিতরণ করা হবে,
দলগুলোকে 27 জুলাইয়ের মধ্যে তাদের মতামত জমা দিতে হবে। খসড়া ভোটার তালিকা 30 জুলাই প্রকাশ করা হবে, তবে দাবি এবং আপত্তি অনলাইনে জমা দেওয়া যাবে না। জেলা প্রশাসকের কার্যালয়ে বিএলওর মাধ্যমে ফর্মটি পূরণ করতে হবে। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও কাপড়ের দোকানে চলছে সেনার যুদ্ধের পোশাক বিক্রি। আজ শিলচর তারাপুরে সেনা এবং পুলিশের যৌথ অভিযান। সেনার যুদ্ধের পোশাক বাজেয়াপ্ত। বেআইনিভাবে সেনাবাহিনীর যুদ্ধের পোশাক বিক্রি করার অভিযোগে আটক এক দোকান মালিক। তারাপুরে সেনা এবং পুলিশের আজ যৌথ অভিযানে বাজেয়াপ্ত করা হয় সেনার পোশাক। আজ অভিযানে নামে পুলিশ। এতে শিলচর তারাপুরে সেনা পুলিশের যৌথ অভিযানে বাজেয়াপ্ত হয় সেনার পোশাক। শিলচর কাসারে ঘুষ নেবার সময় গ্রেফতার হওয়া পাটোয়ারি নুরুল হকের গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের বাড়িতে তল্লাশি চালায় দুর্নীতি দমন শাখার কর্মকর্তারা। জানা যায় তার বিছানার নিচে পাওয়া গেছে 10,90,000 টাকা। বৃহস্পতিবার নুরুল গ্রেফতারের পর তার বাড়িতে তল্লাশি হয়। নুরুলের প্রতিবেশীদের সূত্রে জানা গেছে, শিলচরে নুরুল ধরা পড়ার খবর পাওয়ার পরই তার পরিবারের লোকেরা বাড়ি থেকে অনেক কিছু সরিয়ে নেন। তবে বিছানার নিচে যে 10,90,000 টাকা ছিল তা পরিবারের লোকেরা জানতেন না, তাই এই টাকা থেকে যায় বিছানার নিচে। তল্লাশি চালিয়ে পেয়ে যায় পুলিশ। বন্যায় ক্ষয়ক্ষতি বাড়িঘরের পরিদর্শনে পূর্ব কাটিগড়ায় জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। শীঘ্রই বন্যায় ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে সরকারি টাকা। বন্যাক্রান্ত কাটিগড়া এবং বরহলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রামের জনগণের গড় বাড়ির ক্ষয়ক্ষতির সরেজমিনে পরিদর্শন করলেন কাছাড়ের জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা। পরে তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, সরকার জনগণের পাশে রয়েছেন। বন্যায় বসত বাড়ির ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই সরাসরি হিতাধিকারীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে। অশান্ত বাংলাদেশে মৃত বেড়ে 50। উত্তাল বাংলাদেশ, বন্ধ ইন্টারনেট সরকারি চ্যানেল। হিংসা কবলিত বাংলাদেশ থেকে কোনোক্রমে মেঘালয়ে এলেন 202 ভারতীয়, 101 নেপালি। সরকারি চাকরিতে সংরক্ষণ বাতিলের দাবিতে রণক্ষেত্র বাংলাদেশ। বাংলাদেশে কমপ্লিট শাটডাউন, সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে 50। বাংলাদেশ টিভির সদর দফতরে আগুন বিক্ষোভকারীদের। আন্দোলনকারীদের ডাকা বন্ধের মধ্যে সংঘর্ষে নামল সেনা। অনির্দিষ্টকালের জন্য সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশ। বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান আন্দোলনকারীরা। চলে দাওয়া পাল্টা দাওয়া, ইটপাটকেল, নিক্ষেপ, অগ্নিসংযোগের ঘটনা। অপ্রয়োজনে ভারতীয়দের বাইরে বেরোতে বারণ ভারতীয় হাই কমিশনের। আগামীকাল অর্থাৎ শনিবার দুপুরেই নিটের ফল প্রকাশ। ডাক্তারির স্নাতক স্তরের সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ হতে চলেছে আগামীকাল। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এই নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি ওই ফল প্রকাশের কিছু শর্ত বেঁধে দিয়েছেন। প্রশ্ন ফাঁস সহ নানা অনিয়মের অভিযোগে বিতর্কের কেন্দ্রে চলে আসা নিট ইউজি 2024 নিয়ে বৃহস্পতিবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, প্রশ্ন ফাঁস যে হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যা বোঝা যাচ্ছে এই ঘটনা কয়েকটি কেন্দ্রে সীমাবদ্ধ সর্বত্র হয়নি, তাই পরীক্ষা বাতিল করার প্রশ্নই উঠে না, তবে তদন্ত চলবে। একই সঙ্গে লক্ষ লক্ষ নিট পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা মাথায় রেখে দ্রুত নিটের ফল প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শেষ মুহূর্তে নিট পরিচালনাকারী পরিষদ এনটিএর অনুরোধে ফল প্রকাশের তারিখ শনিবার অর্থাৎ আগামীকাল দুপুর 12টার মধ্যে ওয়েবসাইটে রেজাল্ট আপলোড করতে হবে এনটিএকে, নির্দেশ সুপ্রিম কোর্টের।
পেট্রোল ডিজেল অতীত, আগামীতে জল দিয়েই ছুটবে গাড়ি, দাবি একাংশ বিশেষজ্ঞের। 1900 সালে দাঁড়িয়ে কেউ কি কখনো কল্পনা করতে পেরেছিল যে একটা পকেটে থাকা ছোট্ট যন্ত্র দিয়ে সারা দুনিয়ার খবর রাখা যেতে পারে? কিন্তু 2024 সালে দাঁড়িয়ে এটি অতি সাধারণ ব্যাপার। মোবাইলে এক ক্লিকে পাওয়া যায় বিশ্বের সমস্ত খবর, অর্থাৎ আজ যা কিছু অকল্পনীয় আগামীতে তাই বাস্তব। এমনই একটি ভবিষ্যৎ বাস্তবতার সাক্ষী থাকতে পারে আজকের নয়া প্রজন্ম। আগামী দিনে নাকি শুধুমাত্র জলের সাহায্যে ছুটতে পারে গাড়ি। বিশেষজ্ঞদের একাংশ কিন্তু এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দিচ্ছেন না। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বহু কোম্পানি কাজও শুরু করে দিয়েছে। জলের অনুব্যঙ্গে তৈরি হওয়া হাইড্রোজেন দিয়ে গাড়ি চালাতে চাইছে কোম্পানিগুলো। এবার শেষ খবরটি। ভারতে প্রতি মিনিটে বাধ্য হয়ে বিয়ের পিঁড়িতে বসেন 3 নাবালিকা, রিপোর্টে মর্মান্তিক তত্ত্ব। 2024 সালে দাঁড়িয়েও ভারতে বাল্যবিবাহের প্রভাব রীতিমতো উদ্বেগের বিষয়। সর্বাত্মক প্রচেষ্টা এবং উদ্যোগ সত্ত্বেও দেশে এখনও বাল্যবিবাহ বর্তমান। ইন্ডিয়া চাইল্ড প্রোটেকশন স্টাডি গ্রুপের টুয়ার্ডস জাস্টিস এন্ডিং চাইল্ড ম্যারেজ প্রতিবেদনটি বলছে, ভারতে প্রতি মিনিটে 3 জন মেয়েকে জোর করে বিয়ে দেওয়া হয়। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।